আসসালামু আলাইকুম সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তোমাদের জন্য রইল অনাবিল শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফাহমিদা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান। আজকে তোমাদের প্রথম ক্লাস, সকলে নিশ্চয়ই বুক লিস্ট পেয়েছ, আমি আশা করব সেই অনুযায়ী তোমরা বই সংগ্রহ করবে। আর তোমরা আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের রোল এবং নামটা লিখে দেবে। আর যেহেতু করোনার ক্রাইসিস মোমেন্ট, তাই আমরা তোমাদেরকে কলেজে এনে ক্লাস নিতে পারছি না, এই কারণেই আমাদের এই অনলাইন ক্লাস। তো তোমরা আশা করছি এই ক্লাসের মাধ্যমে অবশ্যই উপকৃত হবে। তো আসো আমরা আজকে পড়াশোনা শুরু করি। দেখো, আমি আজকে তোমাদেরকে পড়াবো জীববিজ্ঞান প্রথম পত্র, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে উদ্ভিদটা কি, উদ্ভিদের কি প্রাণ আছে। অবশ্যই উদ্ভিদের প্রাণ আছে। উদ্ভিদ হচ্ছে এমন একটা জীব যেটা জড় কোষপ্রাচীর বিশিষ্ট এবং কঠিন খাদ্য গ্রহণে অক্ষম, চলাচলে অক্ষম, এটাই হচ্ছে উদ্ভিদ। তোমরা নিজের ক্লাসে উদ্ভিদের শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে ক্যারোলাস জিনিয়াসের বিপদ নামকরণ, এগুলো সবকিছুই পড়েছ। তো আজকে আসো আমি শ্রেণীবিন্যাস সম্বন্ধে ছোট্ট একটু আলোচনা করি। বেন্থাম হুকার জেনেরা প্ল্যান্টেরাম নামক একটা পুস্তকে উদ্ভিদ শ্রেণীবিন্যাস প্রকাশ করেন। সেই শ্রেণীবিন্যাসটা কি আসো আমরা একটু দেখে নেই। প্রথমেই আছে উদ্ভিদ জগৎ। উদ্ভিদ জগৎকে দুইটা বিভাগে বিভক্ত করেছেন উনি, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর একটা হচ্ছে ফেনেরোগ্যামিয়া। এবং ক্রিপ্টোগ্যামিয়াকে তিনটা বিভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এবং ফেনেরোগ্যামিয়াকে যেটা বিভাগে বিভক্ত করা হয়েছে সেটা হচ্ছে জিমনোস্পার্মি এবং অ্যাঞ্জিওস্পার্মি। তো থ্যালোফাইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। আর তোমার ওদিকে অ্যাঞ্জিওস্পার্মিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সপুষ্পক একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পরবর্তীতে জানবো। তো আজকে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে কোষ। কোষ নিয়ে একটু আলোচনা করব। কোষ নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের একটু জানিয়ে দিতে চাই তোমাদের পরীক্ষায় কিভাবে তোমরা প্রশ্নের অ্যান্সার গুলো পড়বে। তোমাদের প্রশ্ন সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে নেই। প্রশ্নে আমাদের তত্ত্বীয় অংশ থাকবে 75 নাম্বার এবং ব্যবহারিক অংশ থাকবে 25 নাম্বার। তো তত্ত্বীয় অংশের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর একটা হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন। তোমরা আগে তো এভাবে পরীক্ষা দিয়েছ, তারপরেও প্রশ্ন সম্বন্ধে একটু ধারণা দিয়ে নিচ্ছি। তাহলে সৃজনশীল প্রশ্নে মোট 8টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, প্রয়োগমূলক থাকবে এবং উচ্চতর দক্ষতা। তো জ্ঞানমূলকের মধ্যে থাকবে 1 নাম্বার। জ্ঞানমূলক বলতে তোমাদেরকে হয়তো কোনো কিছুর সংজ্ঞা দিতে হবে অথবা কোনো কিছু বৈজ্ঞানিক নাম লিখতে হবে, এ ধরনের প্রশ্ন। এক লাইনে যে প্রশ্নটা সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে, যেহেতু 2 নাম্বার অনুধাবনমূলকে, তাহলে তোমাদেরকে কিছুটা সংজ্ঞা এবং কিছুটা ব্যাখ্যা দিতে হবে। আর প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতা, এ দুইটা তোমাদের উদ্দীপক থেকে দিতে হবে। এবং প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে তোমাদেরকে হয়তো ধরো মাইটোকন্ড্রিয়ার গঠন আসতে পারে, যদি আসে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই গঠন জানতে চাইলে গঠনের মধ্যে তোমরা অবশ্যই চিত্র আঁকবে। এবং চিত্র এঁকে তোমরা যদি গঠনটা লেখো তাহলে তোমরা অবশ্যই 3 মার্কস ফুলফিল পাবে। আর উচ্চতর দক্ষতার মধ্যে অবশ্যই তোমাদেরকে এখানে কিছুটা ব্যাখ্যা দিতে হবে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বা মাইটোকন্ড্রিয়া কেন প্রয়োজন, মাইটোকন্ড্রিয়া জীবদেহে কি কি কাজ করে, এগুলো যদি আসে সেক্ষেত্রে তোমাদেরকে কিছুটা জ্ঞানমূলক প্রশ্ন, কিছুটা অনুধাবনমূলক এবং কিছুটা প্রয়োগমূলক লিখে তারপরে এটার ব্যাখ্যা দিতে হবে, তাহলে তোমরা 4 নাম্বার পুরোপুরি পাবে। আর 25টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এখানে 25টার মার্কস হচ্ছে 1 নাম্বার করে, 1
25 নাম্বার তোমরা যদি ঠিক সঠিকভাবে লেখো তাহলে তোমরা 25 নাম্বার পেয়ে যাবে। আর 25 নাম্বার আছে তোমাদের ব্যবহারিকে। এই গেল আমাদের প্রশ্নের প্যাটার্নটা। এরপরে আসো আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। এবং প্রথমেই তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কোষ। আমরা কোষ নিয়ে একটু আলোচনা করব। তো আসো আমরা দেখে নেই কোষটা কি। দেখো কোষ সম্বন্ধে আমাদেরকে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে কোষটা কি আবিষ্কার করেছেন। কোষ আসলে আবিষ্কার করেছেন রবার্ট হুক 1665 সালে। উনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হন। তখন তিনি মনে করেন যে আমাকে কিছু একটা করতে হবে এবং পরবর্তী সভায় আমাকে এটা উপস্থাপন করতে হবে। তখন উনি এর একটা মাইক্রোস্কোপের মাধ্যমে কিছু একটা করে দেখাবেন বলে সিদ্ধান্ত নিলেন। তখন উনি বোতলের ছিপি নাড়াচাড়া করতে গিয়ে উনি দেখলেন যে বোতলের ছিপিটা হচ্ছে নিরেট এবং এটা পানিতে ভাসে। নিরেট কিন্তু পানিতে ভাসছে। তো তিনি তখন এটাকে নিয়ে পরীক্ষা করলেন এবং এর পাতলা সেকশন করলেন। সেকশন করে পাতলা করে কেটে উনি এটা মাইক্রোস্কোপের নিচে দেখলেন। দেখার পরে উনি দেখলেন যে এখানে যখন পাতলা সেকশন করে দেখলেন তখন দেখলেন যে মৌমাছি চাকের ন্যায় অসংখ্য কুঠুরি বা প্রকোষ্ঠ উনি সেখানে দেখতে পেলেন। তো উনি এই কুঠুরি বা প্রকোষ্ঠ গুলোকে নাম দিলেন হচ্ছে সেল। সেল নামটা কেন দিলেন সেটা হচ্ছে উনি কিছুদিনের জন্য আশ্রমে ছিলেন। তো আশ্রমে পাদ্রীদের থাকার জন্য এরকম ছোট ছোট ঘরের মতো বা সেলের মতো ছিল। তো ওই সেল ওই ওই ধারণা থেকে উনি এটা নাম দিলেন হচ্ছে বোতলের ছিপির যে অংশ মৌচাকের ন্যায় যে অংশটা এটা নাম দিলেন হচ্ছে সেল। তো এখান থেকে উনি এটা এই সেল নিয়ে সেল বা কোষ নিয়ে গবেষণা শুরু করলেন। এরপরে আমরা কিছু কিছু কোষ আছে অতি আণুবীক্ষণিক এবং কিছু কোষ আছে অনেক বড়। আমাদের শরীরটা আসলে একটা কোষ দিয়ে শুরু হলেও কোষটা কিন্তু ধীরে ধীরে কোষ বিভাজন হতে থাকে, কোষের বৃদ্ধি কোষ বৃদ্ধি পায় এবং অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে আমরা। আর উদ্ভিদ যেহেতু আমরা উদ্ভিদ কোষ নিয়ে কথা বলছি তাহলে উদ্ভিদেরও একই অবস্থা। ছোট্ট একটা কোষ থেকে শুরু হয় এবং ধীরে ধীরে অনেক কোষের সমষ্টিতে পরিণত হয়। তো কিছু কিছু কোষ আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো মাইক্রোস্কোপে দেখা যায়। আবার কিছু কিছু কোষ আছে যেগুলো খালি চোখে দেখা যায়, যেমন হাঁস মুরগির ডিম যেগুলো খালি চোখে দেখা যায় এটাও কিন্তু একটা কোষ। আসো আমরা এবার কোষের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আসলে কি কি। জীবের জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান থাকে কে কোথায়? কোষে। জীবনের সকল আণবিক এবং গাঠনিক উপাদান কোষে থাকে এবং এর ভেতরে প্রয়োজনীয় কাঁচামাল থাকে যেগুলো কোষ নিজের অভ্যন্তরে গ্রহণ করতে পারে। আবার কাঁচামালগুলো গ্রহণ করে এরা কি করে? শক্তি সংগ্রহ করে এবং নিজের জন্য প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে। আবার সুনিয়ন্ত্রিত ভাবে এরা বেড়ে উঠতে পারে। আবার একটি অবস্থা অনুসারে এরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে এবং কাল পরিক্রমায় এরা অভিযোজিত হতে পারে। এই গেল মোটামুটি কোষের বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্য থেকে আমরা এটা বলতে পারি কোষের সংজ্ঞা, কোষ হল জীবদেহের গঠন এবং কাজের একক। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। তো কোষ শুধু কোষ বললাম যে একটা ছোট একটা জিনিস কোষ বললাম সেটা তো না, কোষের ভিতরে অসংখ্য অঙ্গাণু থাকে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, বলজি বস্তু, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, অনেক অঙ্গাণু থাকে। আমরা আজকে সেই অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব এবং কোষের অঙ্গাণুগুলো আজকে আমরা দেখব। তার আগে আমরা কোষের প্রকারভেদ একটু বলে নিই। কোষ শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো দেহকোষটা হচ্ছে থাকে ডিপ্লয়েড, যেটাতে আমাদের দেহ গঠিত সেটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম দ্বারা গঠিত। আর জনন কোষ যেটা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম দ্বারা গঠিত। এটা যেমন শুক্রাণু এবং ডিম্বাণু এরা জনন কোষের উদাহরণ। এছাড়া নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদিকেন্দ্রিক কোষ আর একটা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ।
তাহলে আদিকেন্দ্রিক বা আদিকোষটা কি? আদিকোষ হচ্ছে এখানে কোনো আবরণী বেষ্টিত কোনো নিউক্লিয়াস থাকে না, অন্যান্য অঙ্গাণুও থাকে না, যেটা হচ্ছে আদিকোষ। যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি আদিকোষের উদাহরণ। আর প্রকৃত কোষ যেটা, সেটা হচ্ছে এরা, এদেরকে, এদের আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকবে, এদের অন্যান্য অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুগুলো থাকবে, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলো সবই থাকবে। এগুলো হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষের মধ্যে শৈবাল, ছত্রাক, ক্রায়োফাইট, স্টেরিওফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবকিছু প্রকৃত কোষের উদাহরণ। এরপরে আরেকটা জিনিস তোমাদের বইতে আছে, সেটা হচ্ছে কোষতত্ত্ব। কোষতত্ত্ব হচ্ছে বিজ্ঞানী স্লেইডেন 1838 সালে উনি কোষতত্ত্ব প্রণয়ন করেন, এবং তার সাথে আরো দুজন বিজ্ঞানী আছেন, একটা হচ্ছে থিওডর সোয়ান আর আরেকজন হচ্ছে ভার্চু। এরা কোষতত্ত্ব প্রণয়ন করেন, যাতে বলা হয় কোষ হচ্ছে জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। এবং আরেকটা বলা হয় কোষ হলো জীবনের মৌলিক একক। 3 নম্বর হচ্ছে কোষ বংশগতীয় একক, এবং পূর্ব সৃষ্ট কোষ থেকেই নতুন কোষের উৎপত্তি, মানে আগে যে কোষটা সৃষ্টি হয় সেটা থেকে নতুন কোষ উৎপত্তি লাভ করে। তোমরা দেখতে পাচ্ছ একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। দেখো উদ্ভিদ কোষের প্রথমেই আমরা আদর্শ কেন বলছি, সেটা হচ্ছে এই উদ্ভিদ কোষটার মধ্যে কোষের সমস্ত অঙ্গাণু উপস্থিত, যার কারণে এটাকে আদর্শ উদ্ভিদ কোষ বলা হচ্ছে। আর উদ্ভিদ কোষের প্রথমেই আছে কোষ প্রাচীর, বাইরের যে আবরণটা এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর, ভেতরের আবরণটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এবং এখানে আরও আছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, মাইক্রোটিবিউলস, কোষ গহ্বর, যে বড় যে অঙ্গাণু এই অঙ্গাণুটা হচ্ছে কোষ গহ্বর, এরপরে আছে মাইটোকন্ড্রিয়া, এবং বাইরের দিকে যে খাঁজকাটা অংশটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কূপ। আর নিউক্লিয়াসের মধ্যে দেখো, নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওপ্লাজম, এই অংশগুলো নিয়ে হচ্ছে নিউক্লিয়াস। তো তোমরা এই চিত্রটা সুন্দর করে খাতায় আঁকবে এবং প্রত্যেকটা অংশ আইডেন্টিফাই করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কোষ এবং কোষীয় কিছু অঙ্গাণু সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। আগামী ক্লাসে আমরা কোষীয় অঙ্গাণু সম্পর্কে ডিটেলস আলোচনা করব, চিত্র সহ আমরা ডিটেলস দেখাবো। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ।